করিমগঞ্জে ড্রাগস এবং নগদ টাকার সঙ্গে আটক পঞ্চায়েত প্রতিনিধি। ড্রাগসের সঙ্গে আটক হয়েছে মোহাম্মদ আব্দুল করিম সহ মোট পাঁচজন। মোহাম্মদ আব্দুল করিম পীরের চক পঞ্চায়েতের নির্বাচিত সভাপতি। কংগ্রেস দল থেকে পঞ্চায়েত নির্বাচনে জয়ী হয়েছিলেন আব্দুল করিম। শহর সংলগ্ন পোয়ামারা মেদল গ্রামে পুলিশ অভিযান চালিয়েছিল। অভিযানে আব্দুল করিমের ঘর থেকে উদ্ধার করে 32 গ্রাম হিরোইন, 2000-এরও বেশি ড্রাগস ভর্তি এক খালি কৌঠা। তাছাড়া আব্দুল করিমের ঘর থেকে নগদ 2,90,000 টাকাও পেয়েছে। আব্দুল করিম সহ তার দুই পুত্র যথাক্রমে মামুন আহমেদ ও বিপুল আহমেদ সহ আরও দুজন বুরহান উদ্দিন এবং আবুল হোসেনকে আটক করা হয়েছে। ওদেরও ঘর থেকে অনেক ওজনের বেশি পরিমাণে ড্রাগস পেয়েছে। নির্বাচিত জনপ্রতিনিধি হয়েও এই ড্রাগসের ব্যবসা আব্দুল করিম চালিয়ে গেছেন। কালি আমার এসপি স্যার একটা ইনফরমেশন পাইছে, একদম রিলায়েবল ইনফরমেশন। মেদল, পোয়ামারা মেদল গাঁও, বহু দিনের পর তাতে একটা বৃহৎ পরিমাণের ড্রাগসর ব্যবসায় চলি আছে, আর সেই ব্যবসায় জড়িত আছে মানে প্রভাবশালী ব্যক্তি কিছু। সেইকাৰণে রাতে মই নিজে পশ্চি করিমগঞ্জ আমার সেকেন্ড অফিসার, TSI, ট্রাফিক IC আর এটা চলি সকল মিলি একটা একদম বৃহৎ দল আমি আরক্ষী গৈ প্রায় 11-12 মানত ঘরটা কর্ডন করলো। ঘরটো বহুত ডাঙর এরিয়া, মানে এইটা মানে কিয় ডেসক্রিপশন দিছো, আমি উইকনেস উইকনেস লো যাওয়ার আধা ঘন্টামান মাতি আসলো, সেখানে দরজা খোলা নাই। কিন্তু সেই সময়তে আমার CRPF বা আমি শুনা পাইছো ভিতর মানুষজনও দৌড়া চৌড়া করে আছে যে আর বাথরুমত ফ্লাশ মারা। এটা আমি গম পাইছো যে এনেকুৱা লাগিছে যে মানুহকেইজন ভিতর ড্রাগস খিনি নষ্ট করে আছে। তো হে আমি দরজা ভাঙার যেটা ধমকি দিল, এটা এজনে খুলি দিয়ে আমি ভিতর সার্চ করলো। টোটেল তাদের ক্যাম্পাসটা 3টা ঘর আছে, প্রতিটা ঘরতে আমি সার্চ করি বৃহৎ পরিমাণের হলেও ড্রাগস পালো। আর টোটেল ড্রাগস আমি পাইছো 15-21 গ্রাম, 31 গ্রাম হেরোইন, আর সর যদি CC থাকে ইয়ার ইউজার এটু আপনার 2000-এর উপর পাইছো। টেমা টেমা খালি টেমা আছে, ফিল্ড অফ টেমা আছে, আর যদি আমার হিরোইন সাবুনও নাহে। আমি এটা সাবুন জব্দ করবলে সক্ষম হলো, কিন্তু আমি সাসপেক্ট করেছো প্রায় আরো 4-5টা সাবুন বাথরুমের পানি প্লাস মারি দিছে, আর আমি এখানে এভিডেন্সও পাইছো। তেওঁলোকৰ ঘৰৰ পৰা 2,90,000 rupees পয়সা আমি সিজও করছো। কারণ এই মোট আমার একদম সাসপেক্ট আছে ড্রাগসর পর ব্যবসায় করে কিনি লোক। এই সন্দর্ভত আমি 5 জন মানুষ এরেস্ট করেছো। তেওঁলোক হল মোহাম্মদ আব্দুল করিম, তার GP প্রেসিডেন্ট এই এরিয়া, তেওঁ দুজন লড়া মামুন আহমেদ, রিপুন আহমেদ, আর দুই ভাই বুরহানুদ্দিন, আবুল হোসেন। প্রতিজনের ঘরতে আমি অলপ অলপ হলেও সংখ্যক ড্রাগস পাইছো। আর পিছত জানিব পার মতে এইটো মানে পরিয়াল যেহেতু সমাজত একটা মানে ভাল পজিশনত আছে, সেইটো ইউজ করে পেলায় বহু দিনের পর ড্রাগস চলাই আসলে, আর কাখর মানুষ সন্ত্রাস সৃষ্টি করে, কারো সাহস নাই মাত মাতিব। আমি ভাবো কালি যদি আমি সিজ করেছো অপারেশন, এটা বহুত গুরুত্বপূর্ণ। কারণ পজিশন মানে সোসাইটির পজিশন থাকা মানুষ এজনে এনেকে যেটা করে আর মানুষ সকলকে দবাই রাখে, এই মানুষজনক আটক করবো পারিছো অ্যালং উইথ এভিডেন্স, তো আমার কাছে ডর সাকসেস। আর নতুন বছর তো আরম্ভণি করিমগঞ্জ পুলিশের হয়েছে, আর আমি এনেকা ড্রাগস ব্যবসায় করা যান আছে সর হোক ডর হোক ইনফ্লুয়েন্সিয়াল হোক যোনে নহক তেওঁলোকক আমি এরেস্ট করিম। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জ জেলায় প্রথম ভারত সেরা স্বনামধন্য চিকিৎসা বিশেষজ্ঞরা এখন রোগী দেখবেন আপনার শহরে। করিমগঞ্জে এখন নিয়মিত ভিজিট করবেন হায়দ্রাবাদের কিওর প্লাস ক্লিনিক্সের নামজাদা ডাক্তাররা। বিভিন্ন জটিল রোগের চিকিৎসায় স্পেশালিস্ট ডাক্তারদের দেখাতে দেশের নানা প্রান্তে ছুটতে হয়, তবে এখন থেকে এসব ড্রাগ সাইটের ডাক্তাররা প্রতি সপ্তাহে রোগী দেখতে আসবেন করিমগঞ্জে। এখানে প্রতি মাসের প্রথম সপ্তাহের শনি ও রবিবার রোগী দেখবেন ডক্টর কে সুধীর রেড্ডি, MBBS এইমস, MS অর্থ, অর্থোপেডিক অ্যান্ড জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন।
এখানে রোগী দেখবেন ডক্টর সুরেশ বাবু পি, এমবিবিএস, এমডি, ডিএম, নিউরোলজি, নিউরোলজি স্পেশালিস্ট, এবং এখানে রোগী দেখবেন ডক্টর বসন্ত কুমার রেড্ডি, এমবিবিএস, এমএস, কনসালটেন্ট ভাস্কুলার, এন্ড্রোভাস্কুলার, কিডনি এন্ড প্যানক্রিয়াস ট্রান্সপ্লান্ট সার্জন। এখানে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহের শনি ও রবিবার রোগী দেখবেন ডক্টর কিশোর কুমার আরিগা, এমবিবিএস, এমডি জেনারেল মেডিসিন, নেফ্রোলজিস্ট, কিডনি স্পেশালিস্ট। এখানে রোগী দেখবেন ডক্টর ধীরজ আগরওয়াল, এমডি মেডিসিন, গ্যাস্ট্রো অ্যান্ট্রোলজি স্পেশালিস্ট। এখানে রোগী দেখবেন ডক্টর সুরেশ কুমার এস, এমএস, এমসিএইচ, সার্জিক্যাল গ্যাস্ট্রো অ্যান্ট্রোলজি, গ্যাস্ট্রো অ্যান্ট্রোলজি স্পেশালিস্ট। এবং এখানে রোগী দেখবেন ডক্টর এইচ ভিরেশ, এমবিবিএস, এমএস, জেনারেল সার্জারি, ইউরোলজিস্ট। অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন 9169166907। কিওর প্লাস ক্লিনিক্স, শ্রীমা সেবা প্রতিষ্ঠান, হাসপাতাল রোড, করিমগঞ্জ। অভিশপ্ত রাত, রাতের বিভীষিকা কোনো অবস্থায় ভোলার নয়, কেননা অগ্নিকাণ্ডে সর্বস্ত ছাই হয়ে যায়। বসতবাড়ি সহ গুরুত্বপূর্ণ সামগ্রী পুড়ে ছাই হয়ে যাওয়ায় একেবারে হতাশাগ্রস্ত হয়ে পড়েন। অগ্নিকাণ্ডের সূত্রপাত উল্লেখ করতে না পারলেও ক্ষয়ক্ষতির পরিমাণ 15 লক্ষ টাকার অধিক হবে বলে উল্লেখ করেন গৃহকর্তা আবু আহমেদ। উল্লেখ্য, লামাজুয়ার কালীবাড়ি বাসিন্দা তথা ভাঙ্গা বাজার সংযুক্তা হোটেলের শতাধিকারী আবু আহমেদের বসতবাড়ি বৃহস্পতিবার রাত 8:30 দিকে অগ্নিকাণ্ড ঘটে। বদরপুর ও করিমগঞ্জ থেকে অগ্নি নির্বাপক বাহিনী ছুটে গেলেও বসতবাড়ি আগুনের লেলিহান শিখা থেকে রক্ষা করতে সম্ভব হয়নি। সুপ্রতিষ্ঠিত ব্যক্তিত্ব হিসেবে নিজের পরিচয় স্বাক্ষর রেখেছিলেন নলিনীকান্ত দাস। করিমগঞ্জ পৌরসভার চেয়ারম্যান হিসেবে দক্ষতার সহিত কাজ করে গিয়েছেন, ছিলেন রেলওয়ে বোর্ডের সদস্য। কাজকে তিনি অনেক ভালোবাসতেন, এজন্য কাজের মধ্যে ডুবে থাকতেন। উনার সান্নিধ্যে যারা ছিলেন তারা নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন। অসাধারণ এমন এক ব্যক্তিত্বকে স্মরণ করা হলো করিমগঞ্জে। প্রয়াত নলিনীকান্ত দাসের 103তম জন্মজয়ন্তী উদযাপন করেন উনার পরিবারবর্গরা। শহরের অনুকূল সাগর সংলগ্ন এলাকার নলিনীকান্ত দাসের আবক্ষ মূর্তি মাল্যদান ও পুষ্পার্ঘ্য দিয়ে উনাকে বিনষ্ট শ্রদ্ধা জানানো হয়। উনার বিগত দিনের কর্মকাণ্ড নিয়ে আলোকপাত করেন অনেকেই। একজন সুপ্রতিষ্ঠিত ব্যক্তিত্ব হিসেবে নিজেকে তুলে ধরেছিলেন তাও ব্যক্ত করেন অনুরাগীদের অনেকেই। নলিনীকান্ত সড়ক ডাক্তার ছিল, আমারই স্মরণে ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে একটা পাঠাগার তৈরি করার কথা ছিল। নলিনীকান্ত দাসের লেখা এবং তার সম্পর্কে যারা লিখেছেন তাদের লেখাগুলো সংরক্ষিত করিবারের জন্য বড় আনন্দের দিন, বড় দুঃখেরও দিন। আজকে আমার বাবা প্রয়াত নলিনীকান্ত দাসের 103তম জন্মদিবসে আমরা এখানে সমবেত হয়েছি। পরিবারের সবাই আছেন, বন্ধু বান্ধবরা আছেন, নানা সামাজিক সংস্থার বন্ধুরাও আছেন। বাবার 103তম জন্মদিবস উপলক্ষে আমরা আজকে এখানে ছোটোখাটো অনুষ্ঠান করেছি, কারণ কোভিড বিধির জন্য বেশি কিছু করা যাচ্ছে না। তাই এক মাল্যদান এবং বক্তব্যই আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। আমার বাবা প্রয়াত নলিনীকান্ত দাস করিমগঞ্জ পৌরসভার পৌরপতি ছিলেন। উৎসব নগরী হিসেবে পরিণত হবে করিমগঞ্জ জেলার ভাটগ্রাম এলাকায় দিন কয়েকের মধ্যে। সংক্রান্তি উদযাপন উপলক্ষে ভাটগ্রাম এলাকার রাধারমণ আশ্রম প্রাঙ্গণে বিভিন্ন কার্যক্রম আয়োজন হতে চলছে। ভক্তবৃন্দদের আনন্দ দিতে থাকছে শোভাযাত্রা, রথযাত্রা, মহাপ্রসাদ, থাকছে সংকীর্তন। এ উপলক্ষে মন্দির কমিটির কর্মকর্তারা সাংবাদিকদের কাছে এভাবেই ব্যক্ত করেন।
এবং কীর্তন কিছুটা থাকবে। তৎপরে মেলা সংক্রান্ত বিভিন্ন দোকানদারও আসবে, বিভিন্ন ধরনের এই কথাবার্তার আলোচ্য বিষয়ের লাগি ধর্মীয় লোকজনও উপস্থিত হইব। এরা নিয়েও একটা সভা হইব আমাদের এগারোটা কালে একটা তৎপরে মহাপ্রসাদ বিতরণ হবে এবং সেই মহাপ্রসাদের ভিতরে দিয়া লোট একটা বাতেসা এবং জিরা এবং এইসব নারিকেল দিয়া লোট বিতরণ করা হইব।